টাটা মোটরের যে গাড়ি তৈরি হচ্ছে সেই গাড়ির কারখানা কি হবে, তার উত্তরে রতন টাটা তাদের বলেছেন পশ্চিম বাংলার মানুষ ঠিক করবে যে তারা এই রাজ্যে কারখানা চায় কি চায় না। পশ্চিম বাংলার মানুষ ঠিক করবে তারা হচ্ছে এই রাজ্যে শিল্পের অগ্রগতি ঘটাতে চায় কি চায় না। আজকে আমি এখানে এসে আপনাদের কাছে এই কথাই জিজ্ঞাসা করতে চাই যে আপনারা বলুন পশ্চিম বাংলার মানুষ রাজ্যের শিল্প চায় কি চায় না। এই আমরা আজকে দেশ শিল্পের জন্য লড়াই করছি না, আমরা যেদিন বামফ্রন সরকার ক্ষমতায় আসি 1977 সালে সেদিন থেকে পশ্চিম বাংলায় কলকারখানা গড়ে তোলার জন্য আমরা লড়াই করছি। আমাদের তৎকালীন পার্টি নেতা জ্যোতি বসু আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, সেদিন পশ্চিমবঙ্গের শিল্প গড়ে তুলতে হবে। কেন্দ্রে কংগ্রেস সরকারের নীতির কারণে একের পর এক আমাদের রাজ্যের কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের রাজ্যের কলকাতা, আমাদের উত্তর চব্বিশ পরগনা, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, আমাদের হাওড়া, আমাদের হুগলির বিস্তীর্ণ শিল্পাঞ্চল রুগ্ন শিল্পের কারখানাতে পরিণত হয়েছে। তাই আমরা বলেছিলাম আধুনিক যুগের উপযোগী শিল্প আমাদের রাজ্যে গড়ে তুলতে হবে। 80-এর দশকে আমরা ঘোষণা করেছিলাম আমাদের রাজ্যে পেট্রোকেমিক্যালের শিল্প চাই, সেদিন কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া কোনো কারখানা করা যেত না। কেন্দ্রীয় সরকার আমাদের অনুমোদন দেয়নি, সেদিন এই তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস একসঙ্গে ছিল। আমরা যদি ওষুধ দিল্লিতে গিয়ে সমস্ত লোকসভার সদস্যদের বলেছিলেন যে আপনারা পশ্চিম বাংলা থেকে নির্বাচিত হয়েছেন, আসুন আমরা পশ্চিম বাংলার সমস্ত লোকসভার সদস্য আসে দাঁড়িয়েছে একই জায়গায়। হলদিয়া পেট্রোকেমিক্যাল তারা আটকাতে পারেনি, পেট্রোকেমিক্যালের কারখানা হয়েছে, সরলেকে ইলেকট্রনিক্স প্রকল্প হয়েছে, বক্রেশ্বরে তাপ বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করেছি, আমাদের যুবরা রক্ত দিয়েছে, আমাদের শ্রমিকরা, আমাদের এই ব্যাঙ্গেল কারখানার তাপ বিদ্যুৎ কারখানার শ্রমিকরা তারা সেদিন লরি ভাড়া করে নিজেরা গিয়েছিল বক্রেশ্বরে, স্বেচ্ছা শ্রম দিয়ে সেদিন তাপ বিদ্যুৎ কারখানা তারা গড়ে তোলার জন্য সংগ্রাম করেছিল সারা পশ্চিম বাংলা জুড়ে। একটার পর একটা কারখানা আমরা তৈরি করেছি। ভারতবর্ষের মানুষ দেখেছে যে পশ্চিম বাংলার সরকার, এই সরকার এই রাজ্যের মানুষের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা একদিন ভূমি সংস্কার করেছিলাম, গ্রামের গরিব মানুষের হাতে জমি দিয়েছিলাম, আজকে যে মাটিতে দাঁড়িয়ে এই বিরাট জনসভা হচ্ছে, এই জনসভার তিনি সভাপতিত্ব করছেন, তিনি ছিলেন সেদিনের একজন তরুণ যোদ্ধা, যেদিন এই হুগলি জেলার কৃষক আন্দোলন নেতারা এই জেলার বুকে ভাগার আন্দোলন করেছিলেন, এই জেলার বুকে শ্রমিক মজদুরদের লড়াই করেছিলেন, এই জেলার বুকে কৃষকদের ভূমি সংস্কারের জন্য লড়াই করেছিলেন, সেই নেতারাই আজকে কারখানা গড়ে তোলার জন্য লড়াই করছেন। কেন করছি, কিসের জন্য করছি, কার জন্য করছি? টাটার জন্য করছি। কিসের জন্য এই কারখানা? তাকে দেখুন, এই কারখানায় এত বাস দাঁড়িয়ে আছে, এত শ্রমিক দাঁড়িয়ে আছে, এত লরি চলছে, এত গাড়ি চলছে, তারা চালাচ্ছে, তারা তারা আপনারই মতন আমারই মতন সেই ছেলে মেয়েরা, আমারই মতন সেই কল কারখানার শ্রমিকেরা মজদুরেরা, তারাই আজকে কয়েক হাজার মানুষ আজকে এখানে গত 1-1.5 বছর ধরে তারা কাজ করছে। এই রাস্তা দিয়ে যখন যাই আমি, তখন আমি দেখি এই এলাকায় কি নিস্তরঙ্গ জীবন ছিল, সেই নিস্তরঙ্গ জীবনে আজকে কত কর্মচাঞ্চল্য করে উঠেছে, ঘর বাড়ি তৈরি হচ্ছে, মানুষ আসছে, হাজার হাজার যানবাহন চলাচল করছে, গোটা এলাকার অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন দেখা দিয়েছে, এলাকার মানুষের জীবনে হচ্ছে এক নতুন ধরনের সম্ভাবনা আজকে সামনে দাঁড়িয়েছে। আমরা কি এই সম্ভাবনাকে ব্যবহার করব না? আজকে আবার ওরা নেমেছে যে কেমন করে এই সড়ক অঞ্চল করা যায়, পশ্চিম বাংলার এই উন্নয়ন আমরা হতে দেব না। ওরা শুধু টাটার কারখানার বিরোধিতা করছে না, ওরা বলেছে কাটোয়াতে তাপবিদ্যুৎ কারখানা হবে,
সেটাও বাধা দেব, ওরা বলছে জাহাজ কারখানা হবে হলদিয়াতে সেখানে বাধা দেব, ওরা বলছে রাস্তা তৈরি করতে বাধা দেব রাস্তা তৈরি করতে দেব না, ওরা বলছে বিদ্যুতের লাইন টানতে দেব না। এ কোথায় আমরা এলাম, কোন জায়গায় আমাদের দেশকে নিয়ে যাচ্ছে? পঞ্চায়েত নির্বাচনে আমাদের কমরেডরা বারে বারে আমাদের বলেছে, গ্রামের মানুষ এখন আমাদের বলছে যে আমরা জমি পেয়েছি, আমাদের মজুরি বেড়েছে, সবই ঠিক, কিন্তু এখন আমাদের দরকার গায়ে গায়ে আমাদের বিদ্যুতের দরকার, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা দরকার, আমাদের ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করা দরকার। লেখাপড়া শিখেছে ছেলেরা যাবে কোথায়? আমার এখানে স্কুল কলেজ দরকার, আমার এখানে হাসপাতাল দরকার। এইসব নিয়ে হচ্ছে আমাদের গ্রামের মানুষ আজকে নতুন ধরনের আন্দোলন করছে। আমরা বলেছি ঠিকই তো এসব জিনিস দরকার, গায়ের বাড়িতে যদি বিদ্যুৎ পৌঁছে দিতে হয় তাহলে বিদ্যুৎ তৈরি করতে হবে, বিদ্যুৎ কারখানার জমিতে তৈরি হয় না, বিদ্যুৎ ধান নয়, বিদ্যুৎ আলু নয়, বিদ্যুৎ কারখানাতে তৈরি হয়, সেই কারখানাতে বিদ্যুৎ তৈরি করতে হবে আর সেই বিদ্যুৎ গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে। ওরা বলছে না কারখানা হতে দেবে না, কারখানা হতে দেবে না, কারণ জমি চলে যাবে, তাহলে বিদ্যুৎ যাবে কোথায়? এই প্রশ্নের জবাব তাদের দিতে হবে। তারা আজকে কল কারখানার বিরুদ্ধে লড়াই করছে, তার বিরুদ্ধে লড়াই, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে লড়াই, তার বিরুদ্ধে লড়াই। এই লড়াই হচ্ছে আমাদের যে তরুণ প্রজন্মের বিরুদ্ধে লড়াই, আমাদের যুবক যুবতীদের বিরুদ্ধে লড়াই। কতদিন ধরে আমরা এই কথাই বলে আসছি, আমাদের গ্রামগুলো যে ধরনের অগ্রগতি হয়েছে, আমাদের গ্রামের মানুষ ভূমি সংস্কারের ফলে আমাদের বেশিরভাগ গ্রামের মানুষের জমির পরিমাণ অল্প, 84% মানুষ আমাদের রাজ্যে আছে যারা 84% জমি আছে, আমাদের রাজ্যের গরিব কৃষক আর ছোট ছোট কৃষক আর মাঝারি কৃষকের হাতে, সেই সব পরিবারগুলো ভাঙছে, পরিবারগুলো বড় হচ্ছে, যে জমি ছিল সেই জমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং তার ফলে তাদের সেই পরিবারের আয় কমে যাচ্ছে। এই যে আমাদের সিঙ্গুরে আমরা কত জমি নিয়েছি, সিঙ্গুরে আমরা 997 একর জমি নিয়েছি, এই 997 একর জমির মালিক কতজন? প্রায় 13,000-এর ওপরে মালিক হচ্ছে, এই হচ্ছে যে 997 একর জমির মালিক, 13,000। তার মধ্যে 10,000-এর বেশি, 10,500-এর বেশি মানুষ তারা হচ্ছে জমির ক্ষতিপূরণ নিয়েছেন। আমি একটা সোজা অঙ্ক আপনাদের বলি, যে 1,000 একর জমি যদি 13,000 মালিকানা থাকে তাহলে মাথা পিছু জমির পরিমাণ কত, কতটা হয়, পরিবার পিছু জমির পরিমাণ কত হয়, আর সেইটুকু জমি নিয়ে কতদিন তার পরিবারের সন্তান সন্ততি যুবক যুবতীদের তাদের আগামী জীবনের ভবিষ্যতের স্বপ্নকে আমি কতখানি বাস্তবায়িত করতে পারব? তাদের সামনে নতুন সম্ভাবনাকে আমাকে খুলে দিতে হবে না? তাদের সামনে নতুন কর্মসংস্থানের সুযোগকে এনে দিতে হবে না? তাদের পরবর্তী প্রজন্মের জন্য নতুন সম্ভাবনা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে এই মানুষেরা যাবে কোথায়? এদের কথাই তো আমরা ভেবেছি, এদের জন্যই তো আমরা করেছি, আমরা বলেছি এই মানুষের জন্যই আমাদের এই কাজ করতে হবে, আমাদের আরো বেশি কলকারখানা করে তুলতে হবে। প্রতিদিন আমাদের হুগলি জেলার শ্রমিক আন্দোলনের নেতারা আমাকে প্রতিদিন বলেন যে আমাদের এই কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন একটার পর একটা জুট মিল আমাদের বন্ধ হয়ে গেল, আমাদের টায়ারের কারখানা ছিল সারা বিশ্ববিখ্যাত টায়ারের কারখানা, ডালদার কারখানা ছিল, দীর্ঘদিন সেই কারখানা বন্ধ হয়ে গেল। আমাদের হুগলি জেলায় হিন্দ মোটরের কারখানা ছিল, কয়েক হাজার শ্রমিক সেই কারখানাতে কাজ করত, আজকের দিনে যে ধরনের নতুন ধরনের মোটর গাড়ি তৈরি করার যে ব্যবস্থাপনা হয়েছে, হিন্দ মোটরে যখন কারখানা তৈরি হয়েছিল তখন সেই জিনিস হয়নি, তখন ওই প্রযুক্তির অত উন্নতি হয়নি, তখন কারখানা ওইভাবে তৈরি হয়নি, ফলে ওই কারখানা আজকে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। রাস্তা দিয়ে আপনি যদি 10 মিনিট